Welcome to Kantir Academy e-learning class. Good morning student. Ajker ami standard 3 geography class niye alochona korbo. Tomader onushilone proshno uttor ami lekhachhilam. Prishtha 47 tumra prottek kholo boi khata pen niye bosho. Tomader dekho prishtha 47 e ka kha ga ebong bha aruno. Ei kotha dal ami koriye diyechi. Ka kha ga gha uno. Ei da porjonto amar hoye geche. আজকের আমি চয়ের দাগ থেকে তোমাদের লেখাব তোমরা সবাই খাতা পেন নিয়ে বসেছো আশা করছি দেখো চয়ের দাগে যে প্রশ্নটা দেওয়া আছে প্রথমে একে ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় কেন এই উত্তরটা আমি বই পড়ানোর সময় যখন পড়ানো শুরু করেছিলাম ওর ভেতর থেকে এই প্রশ্নটা ছিল বলে আমি লিখিয়ে দিয়েছি তাও আমি আজকে বোর্ডে একবার তুলে দিয়েছি তোমরা সবাই বোর্ড দেখে খাতা তে তাড়াতাড়ি হাত চালিয়ে তুলবে চয়ের একে দাগে কি দিয়েছি দেখো ভারতবর্ষ বলা হয় কেন উত্তরটা কি লিখেছি দেখো ভারতবর্ষের তিন দিকে সমুদ্র আছে তাই ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় চয়ের একের উত্তরটা কি হলো ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় কেন না ভারতবর্ষের তিন দিকে সমুদ্র আছে তাই ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় চয়ের একে গেল চয়ের দুইয়ের প্রশ্নটা কি আছে ভারতবর্ষের কয়েকটি ভাষার নাম লেখো ভারতবর্ষের কয়েকটি ভাষার নাম লেখো উত্তরটা দেখো ভারতবর্ষের কয়েকটি ভাষার নাম হলো বাংলা হিন্দি তামিল তেলুগু অসমীয়া প্রভৃতি কি বললাম ভারতবর্ষের কয়েকটি ভাষার নাম হলো বাংলা হিন্দি তামিল তেলুগু অসমীয়া প্রভৃতি তারপরে তিনের দাগে ভারতবর্ষের মানুষ দেখো ভারতবর্ষের মানুষ ধুতি পাঞ্জাবি শাড়ি পাজামা চুড়িদার কুর্তা সালোয়ার শার্ট প্যান্ট স্কার্ট প্রভৃতি পোশাক পরে আবার বলছি উত্তরটা মিলিয়ে নাও ভারতবর্ষের মানুষ ধুতি পাঞ্জাবি শাড়ি পাজামা চুড়িদার কুর্তা সালোয়ার শার্ট প্যান্ট স্কার্ট প্রভৃতি পোশাক পরে এই তিনটে প্রশ্ন আমি আরেকবার বলছি ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় কেন না ভারতবর্ষের তিন দিকে সমুদ্র আছে তাই ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় হাত চালিয়ে তুলে না আমি মুছে দেব দুইয়ের দাগ হচ্ছে ভারতবর্ষের কয়েকটি ভাষার নাম লেখো ভারতবর্ষের কয়েকটি ভাষার নাম হলো বাংলা হিন্দি তামিল তেলুগু অসমীয়া প্রভৃতি তারপর তিনের দাগে প্রশ্ন ভারতবর্ষের মানুষ কি কি পোশাক পরে ভারতবর্ষের মানুষ ধুতি পাঞ্জাবি শাড়ি পাজামা চুড়িদার কুর্তা সালোয়ার শার্ট প্যান্ট স্কার্ট প্রভৃতি পোশাক পরে এটা গেল ছয়ের তিনটে উত্তর এবার ছয়ের দাগেও তিনটে প্রশ্ন আছে ছয়ের দাগে প্রথম প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের মানুষের খাদ্যের পরিচিত্র কি তুলে নাও ভারতবর্ষের মানুষদের মধ্যে দুই ধরনের খাদ্যাভ্যাস লক্ষ্য করা যায় যথা এক নিরামিষ বলে খাদ্যের মধ্যে ভাত ডাল তরকারি
পর্বতমালা